কথা আছে, রাজাকা রানী মিলে ভূতের কপালে ব্যক্তি মিলে সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেস্তা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করবে, সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র দুইটি দরবার, ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মারাম সুদেশ। আবার দশটা ওয়াজের কেসে অডিও এবং সিডি, এই দশটি ওয়াজের কেসে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মার নাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে, যার কম্পন না আসবে সেটা বুঝাবে আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমগো মহানবী এলবে গায়েব জানতেন না, নাউসুবিল্লাহ জানেন, এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বাইতুল বোকার নামে কি বাড়ি দেখুন মৌলানা উনারই একটা কেস খেতে পাবেন, ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে তারা কি সুন্দর দলিল দেয়। আজ বুক ফেটে যায়, সূরা ইমরান বলতেছে কোরআন, ওয়া উব্রিউ লাকমাহ ওয়া লাব্রাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছেন এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদখুলুনা ফিল বায়ুতিকুম, যিশু বলতেছেন, ঈসা আলাইহিস সালাতু সালাম বলতেছেন, খ্রিস্টানরা যিশু বলে যে আমি তোমরা কে কি দিয়ে কি খেয়ে আসছো আমি বলে দিতে পারো, তুমি আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছো, তুমি মুসুরের ডাল দিয়ে খেয়েছো, তুমি সুটকি দিয়ে খেয়েছো, তুমি মহিষের গোস্ত দিয়ে খেয়েছো, আমি সব বলে দিতে পারো। শুধু তাই না, ফিল বায়ুতিকো, তোমাদের বাড়ির কোথায় কি আছে, কোথায় খন্তা, কোথায় কোদাল, কোথায় টুকরি, কোথায় তোমার ওয়ার্ড্রপ, সব বলে দিতে পারো। কোরআন কোরআন সুবহান, বোধ হয় 59 নম্বর না কত নম্বর বোধ হয় আমি ভুলে গেছি। আজকে চিন্তা করে বলে নবী এর বেগায় চাল না, তাহলে ঈশালে খ্রিস্টান পাত্রী দেখো, এই দেখো তোমাদের কোরআন বলতেছে ঈশা নবী যীশু খ্রিস্ট এর বেগায় চালে, অথচ তোমাদের নবী জানে না, এই দেখো কোন নবী বলো, তুমি বলো, তুমি বলো কোন নবী বলো, কিভাবে মাথায় বাড়ি দেয়, হ্যাঁ রাম ছাগলের দল, হায় রে ওহাবি খালেজি, আজকে মনে পড়ে সেই আমির সঙ্গে নাহওয়ানের যুদ্ধ হয়েছিল এই ওহাবি খালেজি, সেই যুদ্ধের আগে মাওলানা আলী বলেছিলেন যে রক্তপাত করব, এর আগে দেখো সন্ধি হয় কিনা, একটা সন্ধি চুক্তি হয় কিনা, কিন্তু দেখা গেল সন্ধির আগে উনি বলে দিলেন তার ভক্তবৃন্দকে যারা বড় বড় জ্ঞানী, খবরদার কোরআন দিয়া বুঝাতে যেও না, কেননা কোরআনের একটা আয়াতের অনেক রকম অর্থ করা যায়, যুক্তি দিয়ে বুঝাই, এটা স্বাভাবিক, কারণ কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতেই বলা আছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর গাছগুলো যদি কলম হয়
তবু কোরআনের তফসির লিখে শেষ করা যাবে না। এবং এরকম সাতবার পানি সাতবার গাছগুলো কলম হইলেও শেষ হবে না। আর আমরা এতটুকু লিখেই কই শেষ, আমরা এতটুকু লিখেই কই শেষ। সব জায়গা যায় মরমীরা, তাই নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা কথা বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা জেনে রাখো, নরওয়ের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড একটা মহামূল্যবান কথা বলেছিলেন। উনি তার শিষ্যদেরকে বলেছিলেন, হে আমার শিষ্যরা তোমরা এই কথাটা কোনোদিন ভুলবে না, যে মানুষটি সব প্রশ্নের উত্তর দিতে জানে সে একজন বিপদজনক মানুষ, তার থেকে দূরে থাকো। এ ম্যান হু নোজ দ্য এভরি আনসার অফ দ্য কোশ্চেন, হি ইজ এ ফিউরিয়াস ম্যান, হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, বি অফ ফ্রম হি। বড় মূল্যবান কথা বলেছে। আজকে বুক ফেটে যায় সুরা বালেসের কোরআনের একটি আয়াত আছে, ফালা উকসিমু বিরাব্বিল মাশারে কেবল মাগারিবে ইন্নাল্লাহা কাযিবু। বলো তোমার আল্লাহ কোটি কোটি পূর্ব দিক কোটি কোটি পশ্চিম দিকের মালিক। তফসির কারক মহা ফাঁপড়ে পড়ে যায়, কই কি চান না, পূর্ব একটা পশ্চিম একটা উত্তর একটা দক্ষিণ একটা, আল্লাহ কয় একটা পূর্ব কুচি কুচি পূর্ব কুচি কুচি পশ্চিম, হাইতে কি কফসিরে ইব্রাহ্মাস্তিকানিয়া 1969 পর্যন্ত যতটি কোরআনের তফসির সবের অনুবাদ লিখেছে, সবের ব্যাখ্যা লিখেছে, কিন্তু এর ব্যাখ্যা আবিষ্কার হয় 1969। কি লিখেছে তারা জানে, তারা লিখেছে এখান থেকে এই পর্যন্ত পূর্ব, এক হাত দূর দূর দিয়ে গুটা দাও, একটা পূর্ব দুইটা পূর্ব তিনটা পূর্ব, এরকম অসংখ্য পূর্ব হয়ে তবু একবার বলল না ইন্ডিয়া বাস থেকে নিয়ে 69 পর্যন্ত যে কোরআনের এই আয়াতের অর্থটি আমার জানা নাই। অধম জাহাঙ্গীর কোরআনের তফসির লিখিনি, 15 পারা অনুবাদ করেছি, এক থেকে 150 বার লিখছি, কোরআনের এই আয়াতের অর্থ আমার জানা নাই। সেইখানে কোরআনের কি করে এটা আবিষ্কার হলো, কোরআন যে মহাসাগর তার একটি ছোট্ট দলিল দিয়ে যায়। 69 এ প্রথম মানুষ চাঁদে গমন করে, চাঁদের যে মলিকুলসটা মেইন পরিচালকের নাম ছিল কলিনস, আর ওখান থেকে ভেঙ্গে যে অংশটি চাঁদে নেমেছিল সেই চাঁদের থেকে দুজন ছিল, একজনের নাম এলভিন আরেকজনের নাম আর্মস্ট্রং। হিউস্টন নাসা স্টেশনে টেলিভিশনের মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক বসা, ডাইরেক্টর যেরকম নায়ক নায়িকারে বলে এমনি চলো, ঠিক পেছনের থেকে বৈজ্ঞানিক চালাইতেছে, আর্মস্ট্রং এখান থেকে মাটি নাও, এখান থেকে এটা করো ওইটা করো, যা করে তাই করো, সব কাজ করার পরে শেষ পেশ বৈজ্ঞানিক বললেন, ডিয়ার আর্মস্ট্রং, সেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন দ্য ইস্ট, আমাদের জাতীয় পতাকাটি পূর্ব দিকে গেড়ে তোমার মলিকুলসে উঠে যাও। তো আর্মস্ট্রং গাঁটা সে পূর্ব দিকে, টেলিভিশনে দেখে এটা পশ্চিম দিক, বৈজ্ঞানিক রাগান্বিত হয়ে আর্মস্ট্রং কে বলতেছেন, আর্মস্ট্রং আমি না তোমাকে পূর্ব দিকে জাতীয় পতাকা গাড়তে বলেছি, তুমি কেন পশ্চিম দিকে গাড়লে? আর্মস্ট্রং বললেন, ইওর এক্সিলেন্সি স্যার, মহামান্য বৈজ্ঞানিক,
আমি চাঁদের পূর্ব দিকেই গেড়েছি। বৈজ্ঞানিক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বললেন, কোরআন ইজ রাইট, কোরআন ইজ রাইট, কোরআন সত্য। যেমন বিগ ব্যাং পৃথিবীর সৃষ্টি কেমনে হয় যে বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন, তিনি চিৎকার দিয়ে বলেছিলেন 1500 বছর আগে কোরআনের সূরা আনবিয়াতে এই বিগ ব্যাং এর সৃষ্টির রহস্য আগেই বলে দিয়েছে। এরা তো সত্যকে আলিঙ্গন করে, সত্য সবাই আলিঙ্গন করতে পারে। তাই বৈজ্ঞানিক বুঝতে পারলো চাঁদের পূর্বের সঙ্গে পৃথিবীর পূর্বের মিল না। একটা গ্রহ আর উপগ্রহের যদি পূর্ব পশ্চিমের মিল না থাকে, তো সূর্য সৌর জগতে কতটি গ্রহ আর উপগ্রহ আছে? কয়েকশো। তাহলে প্রত্যেকের নিজস্ব পূর্ব পশ্চিম আছে, তাহলে কয়েকশো পূর্ব, কয়েকশো পশ্চিম। আলবার্ট আইনস্টাইন বলতেছেন, প্রথম আকাশে আমার মনে হয় 50 বিলিয়ন সৌর জগৎ আছে। একটা সৌর জগৎ, তাহলে একটা সূর্য সৌর জগতের গ্রহগুলি যদি ছেলে হয়, উপগ্রহগুলি যদি কন্যা হয়, তাহলে আমরা 400-500 পূর্ব পশ্চিম পাচ্ছি। তো 50 বিলিয়ন সৌর জগতে কত ট্রিলিয়ন পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে। তাই বৈজ্ঞানিক বলেছিলেন কোরআন রাইট। সুতরাং কোরআনের হুবহু ওই অনুবাদ তো দূরের কথা, তফসিরটুকু তারা একটি তফসির কারকও লিখলেন না। এই আয়াতের অর্থটি আমাদের জানা নাই, সব জানে। এই জন্য আমি অনেক সময় রাগ করে বলি, খানকির পোলারা সব জানে কিন্তু আমি তো গালি দেই না। আমি ভদ্র, ঢাকাইয়া হলে কি হবে? কিন্তু মনের দিকে আসে যে একবার বললি না যে আয়াতের অর্থ আমি জানি না। যেখানে কোরআন বলতেছে, কোরআনের তফসির সারা দুনিয়ার পানিগুলি কালি আর গাছগুলো কলম হইলে লেখা শেষ করা যাবে না। সেইখানে তুই তুই না বললা কি করে না কথা আমি সব লিখে ফেলাইছি, সব আমি যাই গেছি। আর আমরা ওরাম ছাগলের দল, যাই শেষে তাই শ্রেণীরে আমরা ওই পথে। আমারও দোষ আছে, আমার আজও বলে আছে। ইবনে মিজান একটা বই বাইর করছিল, ফিলিপ, বইটার নাম ছিল শাহজাদা, নাহিদের মায়া মানে লয়ে গেল রূপমহল ছিল ভাবনা মৃত্যু দেহ। আচ্ছা চলো দেখি, আমি বিরাট শিক্ষা পেয়েছি ওই শাহজাদা বইয়ের মধ্যে। জাদু কি অশিষ শরীর একটা ভূত, ভূতের বয়স হয়ে গেছে, ভূত বারবার কয় ওস্তাদ আমার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুন, আমার আর কতকাল ঘুরাইবেন ওস্তাদ। এইরকম একখান আড্ডি গরুরি না বইছে।